আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর আপডেটস, সাথে আছি আমি সামসা জাহান। রায়হান রফির পরিচালনায় বড় পর্দায় ঝড় তুলতে আসছেন টলিউড সুপারস্টার শাকিব খান তুফান সিনেমার মাধ্যমে। এই সিনেমায় নায়িকা হিসেবে দেখা যেতে পারে ভারতের কলকাতার মিমি চক্রবর্তীকে। সিনেমাটি বাংলাদেশী অংশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের। সংবাদ মাধ্যমে নাম প্রকাশ করতে না চেয়ে প্রযোজনা প্রতিষ্ঠান জানায় মিমির সঙ্গে তাদের কথা প্রায় পাকাপাকি। সবকিছু ঠিক থাকলে লিখিত চুক্তির পর কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসছে। যেহেতু দুই বাংলা তিন প্রযোজনা প্রতিষ্ঠান এই প্রজেক্টের সঙ্গে যুক্ত, সেই কারণে সিদ্ধান্ত নিতে একটু সময় লাগছে। তুফান প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান SVF। তবে নায়িকা ইস্যু এই তিন প্রযোজনা প্রতিষ্ঠানের কেউই এখন মন্তব্য করতে রাজি নয়। চলতি মাসেই সিনেমাটির শুট শুরু হচ্ছে ভারতে। ঈদুল আজহায় তুফান সিনেমাটি সিনেমা হলে মুক্তি পাবে। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।